প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বরসি ন্যাশনাল আইডল স্কুল কর্তৃক আয়োজিত হোম স্কুল প্রোগ্রামে তোমাদেরকে স্বাগত। আমি জান্নাতুল ফেরদৌস, একজন সহকারী শিক্ষক, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায় পার্ট 3। আমাদের গত ক্লাসের তৃতীয় অধ্যায় 3 পার্ট 3 এর অংশটুকু আলোচনা করে এসেছি। আজকে যে অংশটুকু আলোচনা করব, আগের পার্ট সহকারে আলোচনা করব। আসো আলোচনা করি। দেখো, অধ্যায় 3 পার্ট 3 সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ, এটা আমরা গত ক্লাসে আলোচনা করা হয়েছে। এখন দেখো, একটা কম্পিউটারে দুটি অংশ থাকে, একটা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার। আমরা আগে পার্টে হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণের কথা বলেছি, এখন আমরা সফটওয়্যার রক্ষণাবেক্ষণের কথা বলবো। যারা কম্পিউটার ব্যবহার করে তারা জানে যে কম্পিউটারের হার্ডওয়্যারের যত্ন না নিলে যতটুকু যন্ত্রণা সহ্য করতে হয় তার থেকে অনেক বেশি যন্ত্রণা সহ্য করতে হয় কম্পিউটার সফটওয়্যারের যত্ন না নিলে। এই যন্ত্রণাটুকুর কারণ হচ্ছে কম্পিউটার ভাইরাস। আমরা নিশ্চয়ই রোগ জীবাণু এবং ভাইরাসের কথা শুনেছি। এই রোগ জীবাণু এবং ভাইরাসের কারণে আমরা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি, আমরা তখন ঠিক করে কাজ করতে পারি না। কম্পিউটার ভাইরাস ঠিক সেরকম এক ধরনের কম্পিউটার প্রবলেম, যার কারণে একটা কম্পিউটার ঠিক করে কাজ করতে পারে না। সত্যিকার রোগ জীবাণু বা ভাইরাস যেমন একজন মানুষ থেকে অন্য মানুষের কাছে গিয়ে তাকে আক্রান্ত করতে পারে, কম্পিউটার ভাইরাসও একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়িয়ে পড়তে পারে। সত্যিকারের ভাইরাস যে রকম মানুষের শরীরে এলে বংশবৃদ্ধি করে, অসংখ্য ভাইরাসে পরিণত হয়, কম্পিউটার ভাইরাস সেরকম। একটি কম্পিউটার ভাইরাস কোনোভাবে একটা কম্পিউটার ঢুকতে পারলে অসংখ্য ভাইরাসে পরিণত হয়। সত্যিকারের ভাইরাস মানুষের অজান্তে মানুষকে আক্রান্ত করে, কম্পিউটার ভাইরাস সবার অজান্তে একটা কম্পিউটারে বাসা বাঁধে। সত্যিকারের ভাইরাস এবং কম্পিউটার ভাইরাসের মাঝে শুধু একটি পার্থক্য, একটি প্রকৃতিতে আগে এসেছে, অন্যটি মানুষের সবাইকে কষ্ট দেওয়ার জন্য তৈরি করেছে। মানুষের তৈরি কম্পিউটার ভাইরাস আসলে একটি ছোট প্রোগ্রাম ছাড়া আর কিছুই নয়। আজকাল কম্পিউটার নেটওয়ার্ক দিয়ে এটি খুব সহজেই অনেক কম্পিউটারের মাঝে ছড়িয়ে পড়তে পারে। একটা কম্পিউটার থেকে যদি কোনো সিডি, ডিভিডি, পেন ড্রাইভ করে কিছু একটা কপি করে তোলে, তাহলে নিজে অজান্তে সেখান থেকে ভাইরাসটা কপি করে ফেলতে পারে। তাই অন্য কম্পিউটার থেকে কিছু কপি করতে হলে সবসময় সতর্ক থাকা উচিত। গত ক্লাসে আমাদের এটুকু আলোচনা করা, তাই অন্য কম্পিউটার থেকে কিছু কপি করতে হলে সব সময় খুব সতর্ক থাকা উচিত। এইটুকু আমরা গত ক্লাসে আলোচনা করা হয়েছে, কারণ এখানে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে এজন্য আমরা এইটুকু আলোচনা করা হবে। এখন দেখো, কম্পিউটার ভাইরাস কিন্তু রোগ জীবাণু ভাইরাসের মতো নয়, সেটা আমাদের অসুস্থ করতে পারে না। এই ভাইরাস পাশাপাশি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যেতে পারে না, এটি যেতে পারে শুধুমাত্র তথ্যপত্র কপি করার সময় বা নেটওয়ার্ক দিয়ে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। কম্পিউটার ভাইরাস থেকে কম্পিউটারকে রক্ষা করার জন্য আজকাল নানা ধরনের অ্যান্টিভাইরাস প্রোগ্রাম পাওয়া যায়। তবে পৃথিবীতে দুষ্ট প্রকৃতির মানুষের অভাব নেই, যারা নিয়মিতভাবে নতুন নতুন ভাইরাস তৈরি করে সেগুলো ছড়িয়ে দেয়। তাই যারা কম্পিউটার ভাইরাসের হাত থেকে বাঁচতে চায় তাদের নিয়মিত নতুন নতুন অ্যান্টিভাইরাস প্রোগ্রাম কিনতে হবে, সেটি সাধারণ মানুষের জন্য অনেক খরচের ব্যাপার। তবে মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যারের জন্য ভাইরাস তৈরি করা হয় না, কাজেই কেউ যদি মুক্ত সফটওয়্যারের অপারেটিং সিস্টেম ব্যবহার করে তাহলে তারা এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মেন বই 42 এবং 43 পেজে দুটো পেজে ভালো করে মুখস্থ করবা। মুখস্থ করার দরকার নেই, তোমরা জাস্ট রিডিং করবা, রিডিং করে বুঝবা। গত ক্লাসে এখান থেকে আমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে, কম্পিউটার ভাইরাস কি, কম্পিউটার ভাইরাস কীভাবে ছড়ায়। আজকে তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে, সত্যিকার ভাইরাস ও কম্পিউটার ভাইরাসের মধ্যে সাদৃশ্য উল্লেখ করো। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। দেখো, আমি তোমাদেরকে তিনটি বাড়ির কাজ পার্থক্য বা সাদৃশ্য কি লিখে নিয়ে আসছি। দেখো, সত্যিকার ভাইরাস এবং কম্পিউটার ভাইরাসের সাদৃশ্যগুলো কি কি দেখো। সত্যিকার ভাইরাস মানুষের অজান্তে মানুষকে আক্রান্ত করে। দেখো, এখানে আমি অবশ্যই আমাদের মেন বইতে আছে সত্যিকার ভাইরাস এবং কম্পিউটার ভাইরাসের মধ্যে যে সাদৃশ্য রয়েছে এই মেন বইতে তোমরা একটু রিডিং করলে বুঝতে পারবে। কম্পিউটার ভাইরাস
সবার অজান্তে একটি কম্পিউটারে বাসা বাঁধে। দুই নম্বর, আমাদের শরীরে রোগ জীবাণু এবং ভাইরাসের কারণে আমরা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি, তখন আমরা ঠিক মতো কাজ করতে পারি না। যখন আমাদের শরীর আমরা অসুস্থ হয়ে পড়ি, তখন যে কোনো কাজ করতে পারলে আমাদের কাজে কোনো কি থাকে না, আগ্রহ থাকে না, কারণ অসুস্থ শরীরে কোনো কাজ করা যায় না। কম্পিউটার প্রবলেম, যার কারণে একটি কম্পিউটার ঠিক মতো কাজ করতে পারে না। তিন নম্বর দেখো, সত্যিকারের ভাইরাস একজন মানুষ থেকে অন্য মানুষের কাছে গিয়ে তাকে আক্রান্ত করতে পারে। কম্পিউটার ভাইরাস একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ছড়িয়ে পড়তে পারে। এখানে আমরা তোমাদেরকে তিনটি পার্থক্য লেখা দিয়েছি, এখন বাকি দুটি তোমাদের বাড়ির কাছে। দেখো এখানে ভাইরাসের কথা বলা হয়েছে, দেখো সত্যিকার ভাইরাস মানুষের অজান্তে মানুষকে আক্রান্ত করে, আর কম্পিউটার ভাইরাস সবার অজান্তে একটা কম্পিউটারে বাসা বাঁধে, এই পার্থক্যটা দেওয়া হয়েছে। আবার দেখো সত্যিকারের ভাইরাস এবং কম্পিউটার ভাইরাসের মাঝে শুধু একটি পার্থক্য, একটি প্রকৃতিতে আগে থেকে আসছে, অন্যটি অসুখ মানুষেরা সবাইকে কষ্ট দেওয়ার জন্য তৈরি করেছে। তোমরা এখানে চার নম্বর পার্থক্য এটাও দিতে পারবে, সত্যিকারের ভাইরাস এবং কম্পিউটার ভাইরাসের মাঝে শুধু একটি পার্থক্য, প্রকৃতিতে আগে এসেছে আর অন্যটি অসুখ মানুষের সবাইকে কষ্ট দেওয়ার জন্য আসছে। এটা হচ্ছে তোমাদের চার নম্বর কি চার নম্বর পার্থক্য। আর পাঁচ নম্বর পার্থক্য দেখো, মানুষের তৈরি কম্পিউটার ভাইরাস আসলে একটি ছোট প্রবলেম ছাড়া আর কিছুই নয়, এটাও তোমরা দিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সত্যিকার ভাইরাস ও কম্পিউটার ভাইরাসের মধ্যে সাদৃশ্য উল্লেখ করো। আমি তোমাদেরকে তিনটি করে দিয়েছি, আর বাকি সত্যিকার ভাইরাস ও কম্পিউটার ভাইরাস বাকি দুটি সাদৃশ্য তোমরা বাড়ির কাজ লিখবা। তো বাড়ির কাজ সহকারে এক দুই তিন, আর এখানে দেওয়া হচ্ছে দুই তিন, তাহলে টোটাল পাঁচটি সাদৃশ্য তোমরা সুন্দর করে বাড়ির কাজ জমা দিবা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো করে এই টপিকটি মেন বই থেকে 42 এবং 43 পেজ রিডিং করবা। রিডিং করে তোমরা এই সাদৃশ্যগুলো সুন্দর করে কম্পিউটার ভাইরাস এবং সত্যিকার ভাইরাসের মধ্যে যে সাদৃশ্য আছে এগুলো সুন্দর করে পাঁচটি পাঁচটি করে দুই সাইডে 10টি সাদৃশ্য উল্লেখ করবা এবং 600 ভবনে জমা দিবা। এখানে শেষ, আবার কোনো টপিকস নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।